বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাপ পয়েন্টিং। তোমরা জানো যে ভূগোলে আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে এবং ম্যাপ পয়েন্টিং এ কিন্তু আমাদের 10 মার্কস থাকে। তো ইতিপূর্বে আমরা প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং সম্পর্কে যদিও আলোচনা করেছি, অর্থাৎ কি কি ম্যাপ পয়েন্টিং আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, কোন কোন ম্যাপ পয়েন্টিং গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, এবং ম্যাপ পয়েন্টিং এর সিম্বলের একটা ব্যবহার রয়েছে সে সম্পর্কেও আলোচনা করেছি, যে কোন সিম্বল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা বন্দর দেখাতে গেলে কেমন সিম্বল দিতে হয়, একটা গোল দিয়ে দাগ দিয়ে দিলাম, একটা অঞ্চল দেখাতে গেলে সেখানে হ্যাশিং দিতে হয় বা অন্য কোন একটা সিম্বল প্রয়োগ করতে হয়, এরকম ভাবে কিন্তু এক একটার ক্ষেত্রে। একটা নদী দেখাতে গেলে সেখানে নদীটা এরকম আঁকা বাঁকা দিয়ে তার গতিপথটা একটা তীর দিয়ে দেখাতে হয়। তো এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা। তো এই বিষয়টা সম্পর্কে ডিটেলস এই মুহূর্তে আলোচনা করতে গেলে এই ভিডিওটা আরো লং হয়ে যাবে, তার জন্য বলবো ডেসক্রিপশন বক্সে কিভাবে প্রতীক চিহ্ন দেবে সেই বিষয়ে একটা ভিডিও করা আছে, সেই লিঙ্কটা তোমরা দেখে নেবে। এবং যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করছি তার উত্তরপত্রও কিন্তু এই লিঙ্কেই তোমরা পাবে, যেখানে টোটাল ভারতের ম্যাপ পয়েন্টিং এর উত্তর করে দেওয়া আছে, সেইগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, তো আমাদের ভারত থেকেই কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আসে এবং ম্যাপ পয়েন্টিং আসে 10 মার্ক, এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা বিশেষ করে আমাদের কথা শুনে চলে তারা কিন্তু 10 এর মধ্যে 10 পাবেই, এটুকু আশা রাখতে পারি বা এটুকু পাই এবং পেয়েছেও ছাত্রছাত্রীরা। তাই তোমাদের বলবো ম্যাপ পয়েন্টিং এ একটু নজর দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে, খুব অল্প পরিমাণ পড়াশোনা করলেই কিন্তু এই 10 এর মধ্যে 10 পাওয়া সম্ভব, এটুকু মাথায় রাখতে হবে। তো চলো এবার কি কি ম্যাপ পয়েন্টিং আমরা করব সেটা তো আমরা অবশ্যই জানবো, যে পরপর কোন কোন বিষয়গুলো আমরা ম্যাপ পয়েন্টিং করব। তার আগে তোমাদের একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, দেখো আমাদের ম্যাপ পয়েন্টিং এর যে প্রশ্ন সেই প্রশ্নটা আসে শুধুমাত্র ভারত থেকে, কিন্তু ভারতটা কিন্তু ছোট্ট একটা চ্যাপ্টার নয়, কারণ আমরা দেখেছি ভারতের প্রশাসনিক অঞ্চল রয়েছে, ভারতের কৃষি রয়েছে, ভারতের শিল্প রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, ভারতের মৃত্তিকা রয়েছে, ভারতের জলবায়ু রয়েছে, তো এরকম ভাবে ভারতের পরিবহন ব্যবস্থা রয়েছে, তো এরকম ভাবে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু রয়েছে। তো এই যে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমাদের একটা একটা করে ম্যাপ পয়েন্টিং আসে, এবং সেখান থেকে কিন্তু আমাদের 10 মার্কের প্রশ্ন আসে, এবং সেই 10 মার্কের উত্তর কিন্তু আমাদের করতে, অর্থাৎ পর্বত থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসবে, নদ নদী থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসবে, জলবায়ু অঞ্চল থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসবে, স্বাভাবিক উদ্ভিদ বা মৃত্তিকা থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসবে, এরকম ভাবে বিভিন্ন অঞ্চল থেকে পরিবহন থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসবে, এরকম ভাবে প্রত্যেকটা অঞ্চল থেকে কিন্তু একটা করে আসে। তো আমরা ঠিক পার্ট ওয়াইজ কোন অংশ, পর্বতের থেকে কি কি 4-5টা পর্বত করলে একটা কমন পাবো, নদী থেকে কি কি 4-5টা নদী করলে একটা কমন পাবো, হ্রদ 5টা হ্রদ করলে একটা কমন পাবো, 5টা জলবায়ু অঞ্চল করলে একটা কমন পাবো, ঠিক সেরকম ভাবে পয়েন্ট ভিত্তিক কিন্তু আজ তোমাদের সামনে সাজেশন তুলে ধরেছি। এরকম সাজেশন কিন্তু ইতিপূর্বে আর কখনো কেউ দেয়নি, যদিও আমি দেওয়ার পরেই আমাদের বিখ্যাত কিছু কিছু ইউটিউবার চ্যানেল আছে যারা কিন্তু আমাদের যা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা বা হাইস্ট 1 দিন অপেক্ষা করে তারা আবার সাপ্লাই দিয়ে দেয়, এবং সেইভাবে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয় আর তারা ওদিকে বিরাট বড় সুনামের সহিত, এমনকি থাম্বেল পর্যন্ত সেম টু সেম করা হচ্ছে এখন দেখতে পাচ্ছি। তো যাই হোক, ভালো করুক, করতে থাকুক, আমরা আমাদের কাজ করে যাই আর চোরেরা চোরেদের কাজ করে যাক। তো যাই হোক, এখন আমরা যেটা বলবো, যে যে পয়েন্টস গুলো তোমাদের সামনে দিচ্ছি সেই পয়েন্টস গুলো কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করো, এবং ওই ভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করে বাড়িতে, একটা বাড়িতে খাতা বানিয়ে নেবে, সেই খাতার মধ্যে যেগুলো আজকে পয়েন্টিং গুলো দিয়ে দেবো এই পয়েন্টিং গুলো সুন্দর করে বই দেখে ড্রয়িং করে একটা প্যাকেজ তৈরি করে রাখবে, সারাদিন মাঝে মাঝে ওই প্যাকেজটা একটু দেখবে আর প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে 10 মার্ক গ্যারান্টি। বোঝা গেল কি বললাম? আর একটা কথা বলে রাখি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনো বন্ধুদের কাছে শেয়ার করনি তারা চ্যানেলটাকে শেয়ার করে রাখো, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে পেতে থাকবে। এবার চলো আমরা দেখে নিই কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে। বন্ধুরা তাহলে দেখে নিই কি কি বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা বাজার থেকে ম্যাপ কিনে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো, এবং এর যে সম্পূর্ণ উত্তর সেই উত্তরের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে। এবার চলো আমাদের কি কি প্র্যাকটিস আমরা করব। পর্বত ও মালভূমি থেকে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করব, শিবালিক পর্বত, সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী, নীলগিরি পর্বত, গডউইন অস্টিন, মেঘালয় মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি। এরপরে আমরা চলে আসি নদ নদী ও হ্রদের থেকে। নদ নদী ও হ্রদের মধ্যে আমরা যেগুলো প্র্যাকটিস করব, সবরমতী নদী, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা। একটা কথা বলে রাখি, সবরমতী নদীর আরেক নাম কিন্তু সরস্বতী বা সরাবতী, একই নদী কিন্তু, অতএব অনেক বইয়ে সরস্বতী বা সরাবতী এই নামেও থাকতে পারে, একই নদী। তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, গঙ্গা নদী, কাবেরী নদী, মহানদী, তারপরে লেকের মধ্যে সম্বর লেক, ডাল লেক, তারপরে লেক লোকটাক হ্রদ, পুলিকট হ্রদ এবং চিল্কা হ্রদ, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ 10 মার্ক কিন্তু এই ম্যাপ পয়েন্টিং এ আছে। এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা কমন পাবেই, মানে এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, এটুকু আশা রাখি। এরপরে চলে আসি উপকূল ও স্থান। করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা, পক প্রণালী,
তারপরে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তারপরে বৃষ্টিহীন শুষ্ক অঞ্চল বা মরু অঞ্চল, থর মরুভূমি বা মরুস্থলী, এবং আরেকটা হচ্ছে বোম্বে হাই। এই যে জায়গাগুলো বললাম উপকূল স্থানের মধ্যে, এগুলো একটু প্র্যাকটিস করবে। কৃষির মধ্যে চলে আসি এবার। গম উৎপাদক অঞ্চল, কার্পাস উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, আখ উৎপাদক অঞ্চল এবং কফি উৎপাদক অঞ্চল, কৃষির মধ্যে কটা। শিল্পকেন্দ্রের মধ্যে আসি। উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ শিল্প, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের ম্যানচেস্টার, এবার এটাকে ঘুরিয়ে রিসেন্টলি আবার উত্তর ভারতের ম্যানচেস্টার এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, মানে কানপুর এবং কোয়াম্বাটুর, সেটাও একটু দেখে রাখবে। আর এদিকে ভারতের ম্যানচেস্টার তো আহমেদাবাদ, সেটাও দেখে রাখবে। ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র, এবং অন্যান্য কিছু বিষয়ের মধ্যে যেমন রয়েছে ভারতের পার্বত্য মৃত্তিকা অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন, ভারতের বৃহত্তম লেগুন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, 10 ডিগ্রি চ্যানেল, তারপরে মুম্বাই হাই, তারপরে মুম্বাই কলকাতা, এখানে মুম্বাই শব্দটা মিস্টেক হয়ে গেছে, যে 10 ডিগ্রি চ্যানেল, তারপরে মুম্বাই হাই, তারপরে মুম্বাই, তারপরে কলকাতা। পরিবহনের মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে, যেমন পূর্ব ভারতের একটি নদীবন্দর, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ। শহর ও মহানগরের মধ্যে ভারতের ডেট্রয়েট, ভারতের সিলিকন ভ্যালি, আরব সাগরের রানী, ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রধান প্রশাসনিক শহর, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, ভারতের গোলাপী শহর, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। এই যে পয়েন্টগুলো দিলাম এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্যে থেকেই তোমরা পাবে, এর বাইরে খুব একটা যাবে না, কারণ বিগত বছর এরকমভাবে যে লিস্ট আমরা তুলে ধরেছিলাম তার বাইরে কিন্তু কিছুই যায়নি। আর একটা কথা বলে রাখি, এর যে সম্পূর্ণ উত্তর, সেই উত্তরের জন্য কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা তোমাকে দেখতে হবে। সেখানে প্রত্যেকটা পার্ট, মানে পর্বত, নদ নদী, উপকূল, এরকমভাবে প্রত্যেকটা পার্ট করা আছে, তার মধ্যে দিয়ে উত্তরগুলো দেখে তোমাকে একটু নোটস করে নিতে হবে, বোঝা গেল? এই হলো মূল ব্যাপার, আর এগুলো প্র্যাকটিস করে ফেলো, বা তোমরা যদি তোমাদের বই খোঁজো, বইতেও কিন্তু তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, এটুকু বলে রাখতে পারি। তো যাই হোক, এই হলো আলোচনা, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।